যে গ্রামে তিন বউ নিয়ে ঘর করাই পুরুষদের রীতি, কারণ জানলে চোখে জল চলে আসবে। গ্রামের নাম দেঙ্গানমল। অবস্থান মহারাষ্ট্রে, মুম্বাই থেকে প্রায় 150 কিলোমিটার দূরত্বে। এই গ্রামের অধিকাংশ পুরুষই কম বেশি তিনজন স্ত্রী কিনে সংসার করেন। না, নিছক ভোগ লালসা মেটানোর জন্য বহু বিবাহের পথ তারা বেছে নেন না, বরং একাধিক বিয়ে করার একমাত্র কারণ হচ্ছে পরিবারের জল আনার লোকের সংখ্যা বাড়ানো। দেঙ্গানমল এমন একটি গ্রাম যেখানে প্রবাল জল কষ্ট। এই গ্রামের জলের একমাত্র উৎস কয়েকটি কুয়ো। সেই সমস্ত কুয়ো গ্রীষ্মে শুকিয়ে যায়, তখন দূরবর্তী কুয়ো বা নদী থেকে জল বয়ে আনা ছাড়া কোনো উপায় থাকে না। গ্রামবাসীরা জানাচ্ছেন, গ্রীষ্মকালে জল বয়ে আনার জন্য যাতায়াত মিলিয়ে প্রায় 12 ঘন্টা হাঁটতে হয়। মহিলারাই এই জল আনার কাজ করে থাকেন, প্রতিবার 15 লিটারের 2টি কলসি বয়ে আনেন মহিলারা। এমন অবস্থায় এই গ্রামের পুরুষরা বুঝে গিয়েছেন বহু বিবাহের জল সমস্যা মেটানোর সহজতম রাস্তা। বাড়িতে বইয়ের সংখ্যা যত বাড়বে তত বাড়বে জল আনার হাত ও কলসির সংখ্যা। কাজেই অনেকে 2টি কিংবা 3টি স্ত্রী নিয়ে ঘর করছেন। ঘরের বউদের এই গুরুত্বের সুবাদে গ্রামে বিশেষ সম্মাননা পান বিবাহিত মহিলারাও। বিয়ের জন্য কন্যাদান সম্পন্ন, বিধবা কিংবা বিবাহ বিচ্ছেদের কদর বেশি, কারণ ঘরে কন্যা সন্তান আসা মানে ঘরের কাজকর্ম সামলাতে পারে সেই মেয়ে। বহু বিবাহ যে সমস্যার সমাধান নাই তা মানছেন গ্রামবাসীরাও। তাদের বক্তব্য, প্রশাসনের কাছে বহু আবেদন নিবেদন করেছেন তারা এ বিষয়ে, কিন্তু সরকার তাদের প্রতি উদাসীন।